ওয়েলকাম টু রান্নাবান্না স্পেশাল। রান্নাবান্না স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সাবুর রেসিপি। রেসিপিটার নাম হলো সাবু মাখা। তবে আমি জানি না আপনারা এটাকে কি বলেন, আমি কিন্তু এটাকে সাবু মাখাই বলে থাকি। চলুন তাহলে দেখে নিই আমাদের আজকের এই ভিডিওটা, সাবু মাখার ভিডিও। তবে আমার আজকের এই রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন আজকে দেখে নিই আমাদের আজকের রেসিপির এই ভিডিওটা, সাবু মাখা। সাবু মাখা বানানোর জন্য আমি এখানে সাবু নিয়েছি। সাবুগুলোকে ধুয়ে আমি দুধ দিয়ে সাবুগুলোকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এছাড়া লাগছে চিনি, নারকেল কোড়া, সামান্য একটু দুধ নিয়েছি, লিকুইড দুধ, আর নিয়েছি কলা আর আম। চলুন তাহলে দেখে নিই আমাদের আজকের রেসিপি, সাবু মাখা কীভাবে বানানো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো কলা। এই কলাগুলোকে আমি হাত দিয়ে একটু চটকে নেবো এইভাবে। এই মাখাটা কিন্তু হাত দিয়ে মাখালেই বেশি টেস্ট হয়, তবে আপনারা চাইলে স্পুনও ইউজ করতে পারেন। আমি কিন্তু এটা হাত দিয়েই করব, হাতের একটা মাখার একটা টেস্টই হয় আলাদা। কলাটাকে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আম অ্যাড করে দিলাম। এখানে 1 কাপ মতন আম নিলাম। আমি আমটাকেও মাখিয়ে নেব হাতের সাহায্যেই। আমটাও আমি মাখিয়ে নিলাম মোটামুটি। এবার আমি এর মধ্যে অ্যাড করব সাবু। এখানে কিন্তু আমি 100 গ্রাম সাবু নিয়েছি, আর সাবুগুলোকে আমি 2 ঘন্টা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সেই সাবুটা নিয়ে নিলাম। সাবুটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কোড়া। এখানে আমি 1 কাপ নারকেল কোড়া দিলাম, 1 কাপ নারকেল কোড়া দিলাম, আর দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে আমি 1 কাপ চিনি দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আমি কিন্তু এটাকে মাখিয়ে নেব। এই সাবু মাখাটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ লাগে। তো আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনও পর্যন্ত এটা টেস্ট করে দেখেননি তবে জলদি এটা বানিয়ে দেখুন, আর আমাকে লিখে জানাবেন এটা আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনাদের সবারই এটা খুব ভালো লাগে, এই রেসিপিটা খুব ভালো লাগে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এবার আমি এর মধ্যে অ্যাড করব আরও সামান্য একটু দুধ। এখানে আমি 1 কাপ দুধ অ্যাড করলাম। দিয়ে দুধটার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে আমাদের আজকের এই রেসিপিটা, সাবু মাখা তৈরি হয়ে গেছে। এটাকে কিন্তু আমি সাবু মাখাই বলি, আপনারা কি বলেন আমি ঠিক জানি না, তবে যে যেটাই বলুন বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগবে। আমার এই আজকের রেসিপিটা সাবু মাখা আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেল দেখুন। এবার আমি এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। একটু সুন্দর, একটু ডেকোরেশন না করলে কি কোনো কিছু ভালো লাগে বলুন। চলুন তাহলে একটু পরিবেশন করে নিই। আমার আজকের রেসিপি সাবু মাখা আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন এটা আমি কত সহজে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রেসিপিটা আমি গার্নিশিং করেছি কলা, আম আর ড্রাই ফ্রুটের মধ্যে রেখেছি কাজু কিশমিশ। এছাড়া আমি এখানে ইউজ করেছি চেরি ফলের। তো দেখছেন বন্ধুরা এটা কত সুন্দর লাগছে দেখতে সাজিয়ে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনি পেয়ে যান। তাহলে আজকের মতন চলুন, টাটা, বাই বাই, ধন্যবাদ।